ক্ষুধার্ত একটা ব্যাঙ খাবারের সন্ধান করছে আর ঈশ্বরকে ডাকছে। ঈশ্বরকে সে বলছে, হে ঈশ্বর, আপনি করুণাময়, আপনি চাইলেই আমার খাবারের ব্যবস্থা করতে পারেন। দয়া করে আমাকে কিছু খাবার জোগাড় করতে সাহায্য করুন, যাতে আমি খাবারটা খেয়ে আমার জীবন বাঁচাতে পারি। অন্যদিকে একটা সাপ, সেও খুব ক্ষুধার্ত ছিল, সেও ঈশ্বরকে একই কথা বলল। তারপর একটা সময় চলতে চলতে সাপ এবং ব্যাঙের মধ্যে দেখা হয়ে গেল। সাপ ব্যাঙটিকে দেখে প্রচণ্ড রকমের খুশি হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানালো এবং বলল, ঈশ্বর সত্যি আপনি করুণাময়, আপনাকে ডাকার সাথে সাথে আপনি আমার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছেন। অন্যদিকে ব্যাঙটি ঈশ্বরকে উদ্দেশ্য করে বলল, ঈশ্বর, আমি আপনাকে করুণাময় ভেবেছিলাম, কিন্তু আপনি তো আমার সাথে যা করলেন সেটা একদমই ঠিক হয়নি। আমি আপনার কাছে খাবারের জন্য সাহায্য চেয়েছিলাম, কিন্তু আপনি আমার জীবনটা কেড়ে নেওয়ার জন্যে একটা সাপ পাঠিয়ে দিলেন। এরপর ক্ষুধার্ত সাপটি ব্যাঙটিকে খেয়ে তার ক্ষুধা নিবারণ করলো এবং নিজের জীবন বাঁচালো। সাপের চোখে ঈশ্বর একজন মহান এবং করুণাময় হয়ে রইল, আর অন্যদিকে ব্যাঙের চোখে ঈশ্বর একজন নির্দয় হিসেবেই রয়ে গেল। আসলে এটাই জীবনচক্র, একজন শিকারী সেও আবার অন্যের শিকার হয়ে যেতে পারে। কিন্তু আমি এই প্রসঙ্গে কথাগুলো বলিনি, আমি যেই প্রসঙ্গে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, একজন ঈশ্বর সেই দুইজনের কাছে মহান হতে পারে নাই, আর আমরা তো জাস্ট মানুষ। 100 জন মানুষের সাথে আপনি যখন চলাফেরা করবেন, সেই 100 জন মানুষই যে আপনাকে ভালো হিসেবে গ্রহণ করবে, ভালো ভেবে নেবে, সেটা এক্সপেক্ট করাটা আমার কাছে মনে হয় নিতান্তই বোকামি ছাড়ার কিছুই না। ওই 100 জনের মধ্যে থেকে কেউ আপনাকে পছন্দ করবে, কেউ করবে না, কেউ ভালোবাসবে, কেউ বাসবে না, এটাই প্রকৃতির নিয়ম। আপনার পছন্দের সাথে সবার পছন্দ মিলবে না, আপনার ইচ্ছার সাথেও সবার ইচ্ছা মিলবে না, তাই বলে তো আর জীবন থেমে থাকবে না, তাই না? ভুলেও কখনো অন্যের মতন হওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনার মধ্যে আপনার নিজস্ব একটা সত্তা আছে। অন্য কাউকে খুশি করতে গিয়ে কখনোই তার মনের মতন হওয়ার চেষ্টা করবেন না, কারণ কেউ কখনো কারো মনের মতন হতে পারে না। কিন্তু একটা সময় দেখবেন, অন্যের মনের মতো হওয়ার চেষ্টা করতে করতে নিজের মনের ভিতরে যে সত্তাটা ছিল সেটাই হারিয়ে গিয়েছে। নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেন, একবার না, বারবার, হাজারবার। তারপর একটা সময় দেখবেন এমন কিছু আছে আপনার মাঝে যেটা হয়তো অন্য কারোর কাছে নাই। কঠিন মনে হচ্ছে, সহজ করে বলি, শুধুমাত্র নিজের মনের কথা শোনেন, মন যা চায় তাই করবেন, কারণ আত্মার স্বাধীনতা যদি না থাকে তাহলে বেঁচে থাকাই অর্থহীন। তো অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম একটু খিচুড়ি খাবো, কারণ বৃষ্টি হচ্ছে আর খিচুড়ি খাবো না, এটা কিভাবে সম্ভব, খিচুড়ি ছাড়া কি বৃষ্টি জমে? তাই রাতের বেলা প্ল্যান করেছিলাম সকালবেলা খিচুড়ি রান্না করব। ঘুমে থেকে উঠে খিচুড়ি রান্না টান্না করে খাওয়া দাওয়া শেষ করলাম, কিন্তু বিশ্বাস করেন, বৃষ্টির ছিটে ফোঁটা দেখাও পাইলাম না। এটা কোনো কথা হইলো? আরে ভাই, এতদিন তো আসলি, আজকে আমার খিচুড়ির গন্ধে কি ভাগলি? যাই হোক, বৃষ্টি গেছে বাচ্চি, কারণ একদম ঘরের ভেতরে বিরক্ত লাগিয়ে গেছে বৈশা থাকতে থাকতে। ছেলেটাও আমার হাঁপাই গেছে ঘরের ভিতরে থাকতে থাকতে, এখন শুধু কিছুক্ষণ পরপর জিজ্ঞেস করে, মা কোথায় যাবে, মা কোথায় যাবে, আলমারি খুলতে দেখলে বলে মা কোথায় যাবে, একটু জামা কাপড় পরতে দেখলে মা কোথায় যাবে। ভাবছি ওকে নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, আর বৃষ্টির মধ্যে কে কি করলেন, কে কে খিচুড়ি খাইলেন কমেন্ট করে জানায়েন। বরাবরের মতো বলবো, লাইক কমেন্টস করে পাশে থাকবেন অবশ্যই, আর যারা নতুন তারা অবশ্যই ফলো দেবেন।